হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি ওয়ার্ক দু সালের কলেজ অ্যাডমিশনের জন্য বিভিন্ন কলেজে অ্যাপ্লিকেশান প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে আর এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করতে গিয়ে স্টুডেন্টরা সব থেকে বেশি যে বিষয়টা সমস্যায় পড়ছে সেটি হলো বিভিন্ন সাবজেক্ট চুজ করা তারা বুঝতেই পারছে না যে এই মাইনর সাবজেক্ট মেজর সাবজেক্ট আইডিসি সাবজেক্ট এইসি সাবজেক্ট এই সাবজেক্টগুলো অ্যাকচুয়ালি মানে কি অর্থাৎ আমি যদি কোনো একটা সাবজেক্ট চুজ করি তাহলে সেটা আমাকে কোন সেমিস্টারে গিয়ে পড়তে হবে নাকি সবটাই প্রথম প্রথম সেমিস্টারই আমার থাকবে আমি কি পুরোটা প্রথম সেমিস্টারের জন্যই ফর্ম ফিল করছি এই প্রচুর ধরনের কোয়েশ্চেন তোমাদের মনে আসছে যে এই ফর্ম ফিল সময় আমি যদি একটা ভুল সাবজেক্ট চুজ করে ফেলি পরবর্তীকালে আমি কি আর সেটাকে চেঞ্জ করতে পারবো হতেই পারে কোনো একটা স্টুডেন্ট এখন যে সাবজেক্টটা তাড়াহুড়ো বসত চুজ করে ফেললো সেটার পরে তার পড়তে ভালো লাগছে না সে সেটাকে চেঞ্জ করতে চাইছে তো সে কি আর সেটা পরবর্তীকালে চেঞ্জ করতে পারবে আর অ্যাকচুয়ালি এই সাবজেক্টগুলোর মানেটাই বা কি কেন এই সাবজেক্টগুলো স্টুডেন্টদেরকে পড়তে হয় তো এই বিভিন্ন রকম কোয়েশ্চেন তোমাদের মনে আসছে এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে গিয়ে আজকের ভিডিওতে এই সমস্ত সাবজেক্টগুলোকে নিয়ে আলোচনা করব যে কিভাবে তোমরা মাইনর মেজর সাবজেক্ট চুজ করবে আইডিসি সাবজেক্ট চুজ করবে এবং কোন কোন সেমিস্টারে তোমাদের এই সমস্ত সাবজেক্টগুলোকে পড়তে হবে তো চলো এবার ভিডিও স্টার্ট করি সবার প্রথমে বলি তোমরা যারা অনার্স নিয়ে পড়বে ভাবছ তোমাদেরকে যে অনার্স সাবজেক্টটা চুজ করতে হবে সেই অনার্স সাবজেক্টটার নামই হলো মেজর সাবজেক্ট যেহেতু এই চার বছরের গ্র্যাজুয়েশন পলিসিতে পুরো বিষয়টাকে একটু চেঞ্জ করা হয়েছে তাই সাবজেক্টের নামগুলো একটু একটু পাল্টে দেওয়া হয়েছে এখন আর কেউ অনার্স সাবজেক্ট না বলে মেজর সাবজেক্ট বলে যেমন তোমরা বিভিন্ন কলেজে যখন দেখতে যাবে যে তারা কি কি কোর্স অফার করছে সেখানে তোমরা দেখতে পাবে বেঙ্গলি মেজর ইংলিশ মেজর এডুকেশন মেজর ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং মেজর কেমিস্ট্রি মেজর ম্যাথামেটিক্স মেজর এরকমভাবে তোমরা প্রতিটার পাশে মেজর কথাটা দেখতে পাবে তো এই মেজরের মানে হলো অনার্স অর্থাৎ তোমরা যেটাতে অনার্স পড়তে চাইছো তোমার ওই মেন সাবজেক্টটাকে বলা হচ্ছে মেজর সাবজেক্ট এবার আসছে মেজর সাবজেক্টের মতোই আরও একটা সাবজেক্ট সেটি হলো কো কোর্স তোমরা যারা তিন মাল্টি ডিসিপ্লিনারি কোর্স করবে তোমরা এই কোর কোর্স কথাটা বেশি শুনতে পাবে যে তোমাদেরকে সাবজেক্ট চুজ করতে হচ্ছে আর মেনলি ফর্ম ফিল আপের সময় দুটোই কোর কোর্স তোমাকে চুজ করতে হবে একটা সিসি ওয়ান আর একটা সিসি টু এই যে সিসি ওয়ান আর সিসি টু হিসাবে তুমি দুটো সাবজেক্ট চুজ করবে এই দুটো সাবজেক্টের এগেন্স্টে তোমাকে মোট ষোলোটা পেপার পড়তে হবে অর্থাৎ তোমাকে এই যে দুটো সাবজেক্ট চুজ করলে এই দুটোর জন্য আটটা আটটা করে ষোলো বার তোমাকে এই সাবজেক্টটা পড়তে হবে তো এই জন্য যারা তিন বছরের গ্র্যাজুয়েশান করছে তোমাদের জন্য দুটো সিসি সাবজেক্ট চুজ করতে হচ্ছে আর যারা অনার্স পড়বে অর্থাৎ চার বছরের কোর্সে ভর্তি হবে তোমাদেরকে একটাই মেজর সাবজেক্ট চুজ করতে হবে এবার আসছি মাইনর সাবজেক্ট মাইনর সাবজেক্ট বলতে আমরা মেনলি পাশের সাবজেক্ট বুঝি পাস বলতে আমরা যেটা আগে বুঝতাম যে অনার্স নিয়ে যারা পড়ছে তাদের অনার্স সাবজেক্টের পাশাপাশি দুটো বা তিনটে পাশের সাবজেক্টও পড়তে হতো অর্থাৎ তারা একটা বিষয় তো অনার্স করছে সেটাতে কোয়েশ্চেনের লেভেল ডিফিকাল্ট হবে কিন্তু অন্য যে সাবজেক্টগুলো পাশে পড়ছে সেগুলোতে কোয়েশ্চেন লেভেল একটু লো লেভেলের থাকবে এবং সেগুলোকে তারা পাশের সাবজেক্ট হিসাবে পড়ছে একটু ইজি হবে সেই হিসাবে সাবজেক্ট চুজ করেছে এখানেও ঠিক তেমনটাই করা হয় মাইনার সাবজেক্ট বলতে তোমাদের সেরকমই পাশের সাবজেক্টই বোঝায় যারা অনার্স নিয়ে পড়বে তাদেরকেও এরকম মাইনার সাবজেক্ট চুজ করতে হবে আর যারা শুধুমাত্র জেনারেল কোর্স করবে তাদেরকেও এই সিসি সাবজেক্টের পাশাপাশি মাইনর সাবজেক্ট চুজ করতে হবে মেনলি তোমাদেরকে প্রতিটা সেমিস্টারে দুটো করে মাইনর সাবজেক্ট পড়তে হবে এবং তোমরা দেখবে যে বিভিন্ন কলেজ বিভিন্ন মেজর সাবজেক্টের পাশাপাশি তোমাদেরকে ওই সাবজেক্টের সাথে আর কি কি পাশের সাবজেক্ট তারা অফার করছে সেটার একটা লিস্ট দিয়ে দেয় সেরকম একটা লিস্ট আমি তোমাদের দেখাচ্ছি যেমন ধরো এই কলেজটিতে তুমি যদি বেঙ্গলি অনার্স করতে চাও অর্থাৎ বেঙ্গলিকে মেজর হিসাবে নিয়ে পড়তে চাও তাহলে তোমাকে কি কি মাইনর সাবজেক্ট অফার করা হচ্ছে যেখান থেকে তোমাকে এনি টু সাবজেক্ট চুজ করতে হবে তোমার জন্য রয়েছে সাংস্কৃত এবং ফিলোসফি অথবা পলিটিক্যাল সায়েন্স অথবা সাইকোলজি এছাড়া রয়েছে হিস্ট্রি অথবা ওমেন স্টাডিজ এখানে যেগুলো অর রয়েছে সেগুলোর মধ্যে তুমি একটা চুজ করতে পারবে আর এ বি সি এই তিনটের মধ্যে যেকোনো দুটো তোমাকে চুজ করতে হবে আরও একটা এক্সাম্পল যদি নিই তাহলে দেখো এখানে তোমার বোটানির জন্য অপশান দিয়েছে কেমিস্ট্রি আর জুলজি বাছার কোনো ব্যাপারই নেই এখানে তোমাকে বোটানি অনার্স নিয়ে পড়লেই দুটো সাবজেক্ট চুজ করতে হচ্ছে এছাড়া দেখো তুমি ইকো ইকোনমিক্স যদি বিএসসি তে করো তাহলে তোমাকে এখানে তিন রকমের অপশন দেওয়া হয়েছে ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স অথবা কম্পিউটার সায়েন্স এরকম ভাবে প্রতিটা কলেজেই প্রতিটা মেজর সাবজেক্টের পাশাপাশি তোমরা কোন সাবজেক্টগুলোকে মাইনার হিসেবে চুজ করতে পারবে সেটার একটা আলাদা লিস্ট দেওয়া থাকে যে লিস্টের উপর বেস করে তোমাকে মেনলি দুটো সাবজেক্ট চুজ করতে হয় আর যারা জেনারেল কোর্সে পড়বে তাদেরকে টোটাল ছটা মাইনার কোর্স পড়তে হবে অর্থাৎ তোমাকেও দুটো সাবজেক্টই চুজ করতে হবে এবং যেটা তোমরা তিনবার করে পড়বে এবার আসছি আরও একটি সাবজেক্ট ক্যাটেগরি সেটি হলো এই এইসি সাবজেক্ট এইসি বলতে বোঝায় এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স যেটা আগের যে সিবিসিএস সিস্টেম ছিল সেখানেও অ্যাপ্লিকেবল ছিল এইসি বলতে বোঝায় তোমার ল্যাঙ্গুয়েজ কোর্স অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সাবজেক্টও তোমাকে পড়তে হবে যার মধ্যে কম্পালসারিলি তোমাকে ইংলিশ পড়তে হয় এছাড়া চাইলে তুমি মাল্টি লিঙ্গুয়াল সাবজেক্টও নিতে পারো বেঙ্গলি হতে পারে হিন্দি হতে পারে উর্দু হতে পারে যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ কোর্স তুমি এখান থেকে করতে পারবে যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজের একটা সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে এবার কোন কলেজ কোন ল্যাঙ্গুয়েজ অফার করছে সেটা তো সেই কলেজের সাবজেক্ট কম্বিনেশন দেখলেই তোমরা বুঝতে পারবে পারবে যেরকম সব কলেজ থেকে উর্দু বা হিন্দি তোমরা কিন্তু অ্যাভেলেবেল পাবে না কিন্তু বেঙ্গলি আর ইংলিশ এই দুটো তোমরা প্রায় সমস্ত কলেজেই পেয়ে যাবে এবার আছে আরও একটি সাবজেক্ট যেটি হলো আইডিসি অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি কোর্স এই ইন্টারডিসিপ্লিনারি কোর্স সাবজেক্টটাও তোমাকে ফর্ফিল আপের সময় চুজ করতে হবে তোমাকে দেখবে তিনটে অপশন দেওয়া হবে তিনটে আইডিসি সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে সেটা তোমরা জেনারেল হও অথবা তুমি মেজর হও তার কারণ হচ্ছে এখানে তোমাকে তিনটে সেমিস্টারে তিনটে আইডিসি সাবজেক্ট পড়তে হবে এই আইডিসি সাবজেক্টগুলোকে তুমি তোমার মেজর সাবজেক্ট এবং মাইনার সাবজেক্ট হিসাবে যেগুলো চুজ করেছ সেগুলোকে বাদ দিয়ে অন্য যে কোনো সাবজেক্টকে তুমি আইডিসি সাবজেক্ট হিসাবে চুজ করতে পারবে এবার তুমি কোনগুলোকে চুজ করবে সেটা তোমার কলেজের কোর্স অফারিংস দেখে ঠিক করতে হবে আর এই আইডিসি সাবজেক্টটা তোমাকে প্রথম তিনটে সেমিস্টারে পড়তে হবে তিনটে সেমিস্টারে তোমার একটা একটা করে সাবজেক্ট থাকবে এবার আসছি নেক্সট যে কোর্সটা রয়েছে সেটি হলো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বা এসিসি সাবজেক্ট এই এসিসি সাবজেক্ট হিসাবে তোমাকে দুটো সাবজেক্ট চুজ করতে হবে যারা অনার্স পড়তে চাও তাদের জন্য ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে একটা এবং থার্ড সেমিস্টারে একটা তোমাদের দুটো সাবজেক্ট পড়তে হবে এছাড়া সেকেন্ড সেমিস্টারে শেষে একটা স্পেশাল সাবজেক্ট তোমাদের থাকে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে রয়েছে তাদের জন্য আলাদা করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং যারা হিউম্যানিটিস অর্থাৎ আর্টস ব্যাকগ্রাউন্ডে রয়েছে তোমাদের জন্য ডিজিটাল এমপাওয়ারমেন্ট এই দু ধরনের কোর্স অফার করা হয়ে থাকে আর যারা জেনারেল অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারিতে পড়বে তোমাদের জন্য এসিসি সাবজেক্ট হবে তিনটে এই তিনটে সাবজেক্টের মধ্যে আলাদা করে তোমাকে কিছু চুজ করার এখানে ব্যাপার নেই তিনটের মধ্যে দুটো সাবজেক্ট হবে তুমি যে সিসি ওয়ান এবং সিসি টু সাবজেক্ট চুজ করেছো সেই দুটো সাবজেক্টই এবং আরেকটি সাবজেক্ট হবে তোমার যে মাইনার সাবজেক্ট রয়েছে তার মধ্যে যে কোনো একটি এরপরে এবং লাস্ট যে সাবজেক্ট ক্যাটেগরিটা রয়েছে সেটি হলো সিবিএসই অর্থাৎ কমন ভ্যালু অ্যাডেড কোর্স এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সটাও তোমাদের এইসি সাবজেক্টের মতো একটা কম্পালসারি সাবজেক্ট যেটাও তোমাদের আলাদা করে চুজ করার কোনো ব্যাপার নেই ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটোতেই তোমাদের পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে কম্পালসারিলি তোমাদের ইভিএস থাকবে এবং কনস্টিটিউশনাল ভ্যালুজের ওপরেও একটা সাবজেক্ট থাকবে আর সেকেন্ড সেমিস্টারেও সেম ভাবে তোমাদের একটা ইভিএস সাবজেক্ট থাকবে এবং তার সাথে যে সিভিসি কোর্সটা হবে সেটা তোমরা চুজ করতে পারবে পুল অফ কোর্স থেকে অর্থাৎ যা যা সাবজেক্ট অফার করবে তোমার পার্টিকুলার কলেজ সেখান থেকে তুমি চুজ করতে তবে মেইনলি এই সমস্ত সাবজেক্ট চুজ করার অপশন তোমাকে প্রথম সেমিস্টারে যে ফর্ম ফিলআপ সেটাতেই দেবে না পরবর্তীকালে আস্তে আস্তে তুমি চুজ করতে পারবে কিন্তু তুমি যখন অ্যাডমিশন নেবে তখন অ্যাপ্লিকেশন করার সময় তোমাকে অবশ্যই চুজ করতে হবে তোমার মেজর সাবজেক্ট মাইনর সাবজেক্ট আইডিসি সাবজেক্ট এবং এসি সাবজেক্ট এইসি সাবজেক্টটা যদিও তুমি রেজিস্ট্রেশনের ফর্ম ফিল করার আগে চুজ করতে পারো কিন্তু তোমার এই মেজর মাইনর আইডিসি এই তিনটে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময় তোমায় চুজ করতে হবে আশা করি তোমাদের বোঝাতে পারলাম এই মেজর আর মাইনর সাবজেক্টের মধ্যে মেন ডিফারেন্স কোথায় রয়েছে এবং তোমরা অনার্স আর পাসের পড়লে কীভাবে এই সাবজেক্টগুলোকে চুজ করবে আর এরপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করো চ্যানেল নিতে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই